নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত, আর স্বাগত জানে আজকে হয়ে গেছি, আপনারা জানেন যে সুজানডি গ্রামে বিখ্যাত কালাউড়াই আছে, তো সেই গ্রামে হয়ে গেছি আগত। তো সেই এখানে দু তিন জায়গা নিয়ে মিলে মেলাটা হচ্ছে আজকে, সুজানডি, বড়টাঁড়, সুন্দরআটি, এই তিন জায়গা নিয়ে মেলাটি গঠিত হয়েছে। তো সেই মেলায় আপনারা এর পূর্বে আপনারা দেখেছেন এই চ্যানেলের মধ্য দিয়ে যে ডাক দিয়েছিল কাড়া লড়াইয়ের, তো সেটি আজকে জোড়া কনফার্ম। তো কোন কাড়ার সাথে হচ্ছে জোড়া, কোন কোন কাড়া কোন কোন জায়গা থেকে আসছে, তার সমস্ত বিষয় তুলে ধরছে এই ভিডিওর মধ্য দিয়ে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো আর বেশি কিছু কথা না বলে সেই মালিকের কাছে সরাসরি আমরা বক্তব্য তুলে ধরছি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো আপনার সর্বপ্রথম একটু নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ মাহাতো, গ্রাম হচ্ছে সুজানডি, পোস্ট হচ্ছে টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা কতদিন থেকে এখানে মেলাটা করেন? মেলাটা আমরা এইবছর নতুন করছি। নতুন? আচ্ছা, তো আপনাদের এখানে যে মেলাটা গঠিত আছে, তো এখানে আপনাদের যে ডাক দিয়েছিলেন, কটি কাড়ার ডাক দিয়েছিলেন? এখানে আমরা ছটি কাড়ার ডাক দিয়েছিলাম। ছটি কাড়ার? হ্যাঁ। আচ্ছা, তার মধ্যে আমাদের প্রথম যে কাড়া ছিল সে কাড়াটার আমরা এখন পর্যন্ত আধার কার্ড পাইনি, তার জন্য ওটা এখনো আমাদের জোড়া হয়নি। বাকি কাড়াগুলো আমাদের সমস্ত জোড়া হয়ে গেছে। তো ওটা যদি আরও আধার কার্ড কেউ দেয় তো নেওয়া হবে কি? এক নম্বর কাড়া হবে না, যেহেতু আর টাইম নেই, সেই জন্য আমরা আর ওটাকে এখনো না জোড়া পাওয়ার জন্য আমরা ওটাকে এখনো বাতিল রেখেছি। আপনার এক নম্বর কাড়ায় কত প্রাইস ছিল? এক নম্বর কাড়ায় আমাদের 15,000 ছিল। আর ওটা কোন কাড়াটা ছিল? ওটা পিচাশি সুদর্শন মাহাতর কাড়া ছিল। আচ্ছা, পিচাশি সুদর্শন বাবুর কাড়াটা ছিল। আচ্ছা, তো সেখানে আপনারা আর ওটা তার নাম লিবেন নাই, কারণ এতদিন পড়ে না। হ্যাঁ, যেহেতু ডেট আমরা দিয়েছিলাম 16 দিন, তাতে কোনো না আসার জন্য, জোড়া না হওয়ার জন্য এখন আর আমরা সেটাকে আর কোনো ইয়া করতে পারছি না। আচ্ছা, আর ওনার কাড়াও তো আমরা দেখছি যে ইউটিউবের পর্দায় যে অন্য জায়গায় জোড়া হয়ে গেছে আপনার চান্দাড়া গ্রামে। হ্যাঁ, হয়েছে না হয়েছে সেটাও কোনো কোনো দেয় নাই, তো বলেছিল যদি আমার আধার কার্ড পড়ে থাকে আমি তা লড়াতে ঘিনো ইচ্ছুক বলেছিল আর কি। আচ্ছা, তো এখন অবধি তো পড়ে নাই? এখন পড়ে নি। আর আপনার আর লিবে না নাই নাকি? আর এখন আমরা লিখি না, যেহেতু আর সময় নেই নাকি? সময় নেই আমাদের, আর 4টা দিনই আছে। আচ্ছা, 3টা দিন। তো আপনাদের এখানে সমস্ত কাড়া জোড়া হয়ে গেছে? হ্যাঁ, সমস্ত কাড়া জোড়া হয়ে গেছে। আচ্ছা, তো আমরা জোড়াটা জেনে নেব, তো তার পূর্বে আমরা একটু নিয়মটা জেনে নিই, কারণ নিয়মটা না জেনে নিলে আমাদের গোটা লড়াইটার একটা অনেক কিছু মানে কি বলবো মাঝে কিছু গ্যাপ থেকে যায়, কারণ নিয়মাবলীটাই হচ্ছে প্রাধান্য। তো আপনার আসলে নিয়ম কি আছে? নিয়ম আমাদের ওই মদ বড়া এই সকলে বন্ধ, বা তিনজন মালিক একজন, রসিক দুজন। আচ্ছা, ওই এটা আসরে প্রবেশ, এটা আসরে প্রবেশ। আর আর কমিটির এই যে কমিটির কমিটির মানে তিনজনেই থাকবে কেন? কমিটির বেশি থাকবে না? তিনজনেই থাকবে। আবার যদি আমাদের কোনো কাড়ার দরকার প্রয়োজন হয় আমরা মাইকে ডাকে নিই। যে নিয়মে হচ্ছে তিনজনের বেশি প্রবেশ হবে না, কমিটির আর বাইরেরও। আচ্ছা, আর মাথা দিয়াদির কোনো ব্যাপার? মাথা দিয়াদি যদি কাড়া বাইরেরও না দেয় আমাদেরও না দেয়, আমরা তখন লোকজন করে যে কোনো প্রকারে আমরা কাড়া লড়াই করব, দর্শককে লড়াই দেখাবো। তো মাথা যদি না দেয় বাইরের কাড়াটা, তখন আপনি কি করে ইয়া করবেন? উহাকে চেষ্টা করা যাবে। চেষ্টা করা যাবে, দু তিনবার করে চেষ্টা করব, তারপরও যদি না দেয় তাহলে তখন বাদ দিব, আমরা চানস দিয়া হবে। চানস দিয়া হবে মানে বারবার উহাকে। আর যদি আপনার ধরুন এই গ্রামের যে কাড়াটা এটা যদি মাথা না দিল, তখন ইহ চানস মানে প্রাইজ দিয়া হবে নাই, তো কিন্তু চানস আমরা দেখব চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, মানে চান্স করে দেখবেন যাতে মানে লড়াইটা সুষ্ঠুভাবে হয়, দর্শক দেখতে পাই। আপনারা বুঝতে পারলেন যে নিয়ম কানুন, আর এখানে সুনামধন্য কাড়ারও শিখাচ্ছেন। আপনারা জানেন যে জগদীশ বাবু আপনার যেটা ডুমসল গ্রামের থেকে আগত হয়েছে বিখ্যাত কাড়া রসিক, উনি মানে কি বলবো চারদিকে সুনাম অর্জন করে আছেন, তো উনার কাছেও আমি দু চারটে বক্তব্য তুলে ধরবো। তো তার আগে আমরা একটু জেনে নিই যে এখানে জোড়া কে কে পেয়েছে। তো নমস্কার আপনাকে। তো আপনি এখানে যে কাড়াগুলি জোড়া হয়েছে সেই জোড়াগুলি একটু বলুন। 6 নম্বর কাড়ায় আপনার কোটার নাম পড়েছিল? 6 নম্বর কাড়ায় আমাদের নাম পড়েছিল 3টা, তার মধ্যে একটা হচ্ছে নয়ন মাহাতো নুড়কু, নিমাই মাহাতো টুড়ুগুলু, ধনঞ্জয় মাহাতো গোবিন্দপুর। আচ্ছা, তো এটা 5 নম্বর কাড়া নাকি? 6 নম্বর, এটা 6 নম্বর। 6 নম্বর কাড়া। আচ্ছা, তো 6 নম্বর কাড়ায় আপনার জোড়া কাকে নিলাম? 6 নম্বর কাড়ায় আমরা নিলাম টুড়ুগুলু নিমাই মাহাতোকে। নিমাই মাহাতো টুড়ুগুলু। আচ্ছা, আর আপনার 5 নম্বরে? 5 নম্বর কাড়া নিলাম আমরা সুখদেব মাহাতো গোবিন্দপুর মাঝি।
সুখদেব মাঝি নাম বলছিল পিচাসি মাধব মাহাতো দুটো নাম ছিল তার মধ্যে আমরা ওকে আমরা নিয়ে সুখদেব মাঝিকে আপনারা সিলেক্ট করলি আচ্ছা আপনার এবারে চার নম্বর কাড়া চার নম্বর কাড়ায় আমাদের নাম পড়েছিল চারটা ধীরু মাহাতো রাজা খান্দা রাখহরি মাহাতো বিলচারি রমনাথ মাহাতো টুনুগুলু ভীমসেন মাহাতো নূতনদি আচ্ছা তার মধ্যে আমরা এটাকে সিলেকশন করে নিলাম ভীমসেন মাহাতো নূতনদি নূতনদি আচ্ছা এই কাড়াটাকে আপনার চার নম্বরে সিলেক্ট করলেন আচ্ছা আর আপনার তিন নম্বর কাড়া জোড়া হয়েছে নবীন চন্দ্র মাহাতো লাগাডি আচ্ছা যেটা লাগাডি বলতে যেটা আপনার বিখ্যাত কাড়া রয়েছে ছিল আপনার যেটা হরিমাতো লাগাডি হরিমাতো ওনার গ্রামেরই হ্যাঁ ওনার গ্রামেরই আচ্ছা আপনার বুঝতেই পাচ্ছেন যে সুনামধন্য কাড়া রসিক যেটা ছিল এখন বর্তমানে উনি নাই যে চারদিকে তোড়পাড় করে দিয়েছিল লাগাটি হরিমাতর কাড়াই তো সেই গ্রামেরই কাড়া কিন্তু আসছে আপনারা সেই কাড়ার লড়াইও কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার সেই সুজানডি মেলাতে তো আপনার মেলাটা কবে হচ্ছে মেলাটা আমাদের হচ্ছে কার্তিকের কুড়ি দিনে আচ্ছা দু নম্বর কাড়ার জোড়া কাকে নিলেন দু নম্বর কাড়ায় আমরা জোড়া নিলাম ভীমসেন মাহাতো আচ্ছা নতুন নূতনডি আচ্ছা এক নম্বরের তো জোড়া নাই না এক নম্বরে জোড়া নাই আচ্ছা এই হলো আপনাদের কাড়ার যে জোড়া কনফার্মগুলি তো আপনার প্রথম থেকে একবার প্রাইজগুলি আপনি বলে দেন না প্রথম কাড়ার আমাদের প্রাইজ ছিল 15,000 দ্বিতীয় কাড়া ছিল 7,000 তৃতীয় কাড়া ছিল 5,000 চতুর্থ কাড়া 5,000 পঞ্চম কাড়া 2,000 ষষ্ঠ কাড়া ছিল 1,000 আচ্ছা সব বাচ্চা কাড়া এগুলো সব বাচ্চা কাড়া এগুলো কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেছে নাকি আচ্ছা আর আপনার 20 কার্তিক যে মেলাটা লাগছে তো তার সাথে আর অন্যান্য কি মেলা হচ্ছে তার সাথে অন্য মেলা হচ্ছে আমাদের মুরুগ লড়াই আর রাত্রিতে রাত্রিতে এখনো কোনো সিওর হয় না যদি হয়তো তখন দেখা যাবে আজকে পার্টিস্টিন যাবে সিলেক্ট করবে যদি সিলেক্ট হয় তাহলে ছ না ছবে নতুবা আমাদের হবে না ক্যান্সেল হবে আচ্ছা মুরগ লড়াই কিরকম প্রাইস আছে এই 500 গোটা 10 থাকবে আর 200 টাকা তোমার ওই 20টা মতন 1,001 টাকা বড় মুরগ বটে 1,000 দুটো আছে বড় মুরগ ছোট মুরগ না ছোট মুরগ না বুঝতে পারলেন বন্ধুগণ এখানে কিন্তু কাড়া লড়াই এবং মুরগ লড়াই এই দুটি হবে তো আপনারা খুব তাড়াতাড়ি চলে আসবেন এখানে কিন্তু বিখ্যাত বিখ্যাত কাড়া আছে তো এরপরে আমরা জেনে নেব দু চারটি বক্তব্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটুকু আপনাকে সবাই জানান চিনেন তো তবু আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন জগদীশ মাহাতো গ্রাম ডুমুরসোল থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা আমার সামনের মেলা অবশ্য আমাদের মেলা ভালোই লাগে বা মেলা লাগবে কো আমাদের মেলায় কোনোদিন কোনো ঝুট ঝামেলা হয় না বা হতে দিবও না আচ্ছা মানে সেদিকে মানে কমিটি শক্ত আমাদের থাকবে আচ্ছা মানে আপনার গ্রামের খুব নিকটে নাকি আমার একদম নিকটে আচ্ছা মানে আপনাদের ওখানেরও কি এখানে কমিটি জড়িত থাকে না জড়িত থাকবে না থাকলেও থাকতে হয় সামনের লোক মানে থাকতেই হবে এদেরও ছেলে আমাদের ওইখানে থাকে আমাদেরও ছেলে এখানে থাকে আচ্ছা আচ্ছা তার মধ্যে আরো তার আগে একটু যাচাই করে নিতে হবে এটা তো মানুষের নিয়ম অবশ্য মেলা লাগাতে গেলে নিজেও দেখতে হয় বা অপরকেও দেখাতে হয় হ্যাঁ মেলা লাগার নিয়ম হচ্ছে ওইটা এই যেমন গ্রামের লোক সেদিন একটা যেমন বলে না যে মা বাবার একটা যেমন টিকটি দেয় সেরকম একটা মেলার দায় ওঠে মেলা যত তুমি শান্তশিষ্ট ভাবে পার করতে পারো তত ভালো এই যেমন আমার এই ডুমুরসোলে বহুত রেকর্ড খারাপ ছিল বহুত খারাপ ছিল এইটা ধারে পাশের লোকে সবাই বলতো কিন্তু কাজ আমি 10 বছর মেলা লাগাই আমার কোনোদিন কোনো বিঘ্ন ঘটেনি কেন না আমি সব সময় মানুষকে এমন একটাই ভালোবাসা দিই যে যাতে আমার মেলাটা ভালোভাবে পেরে সুস্থভাবে পেরে আচ্ছা এটাই আমার বক্তব্য এখানে আমি শেষ করছি আচ্ছা আপনার বুঝতেই পারলেন যে সুনামধন্য কাড়া রসিকের বক্তব্য যে আপনার যে কি বলবো পাশের গ্রাম থেকেও কিন্তু অনেকে সাপোর্ট আছে আর ওনারা বলছে যে ভালোভাবে কিন্তু যেমন মেলাটা সঞ্চালন হয় সেই বক্তব্যই রাখলেন সে জগদীশবাবু বলছে আমরাও কিন্তু সে সাথে আছি আমাদের গ্রামও কিন্তু লড়াইয়ের যেমন হয় ঠিক সেই রূপেই লড়াইটি সম্পন্ন হবে তো আর বেশি কিছু কথা না বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার আর এই আসরের প্রতিটি ভিডিও পেতে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন সবার আগে সবার প্রথম লড়াইগুলি পাওয়ার জন্য নমস্কার।